কিটা খবর, ভালো আছিস? মাস্ক দেখিয়া মনে মনে করায় মাস্ক লাগাইয়া ভিডিও বানাইয়া না না মাস্ক নতুন আইসে দেখাই আর এর লাগিয়া মাস্ক লাগাই দিছে। সাউন্ড কিলা কিলা করেন নানি খুলিলে আর বাদ দেও দেখাইতাম না। মাস্ক ছাড়াও সুন্দর মানুষ হইলে মাস্ক ছাড়াও সুন্দর লাগে কেন আমি জানি, অসাধারণ সুন্দরী। অবাক হইবার কিচ্ছু নাই, মা তৈলি কীটা জানি আজকে নতুন একটা ভিডিও লইয়া আবার চেষ্টা করি আর চেষ্টাটা করতে করতে আজকে আমি আর কি মনটা কি আর পুরাপুরিভাবে সন্তুষ্ট নাই, কারণ তাকে উঠে যে অবস্থা দেখছি আমার আর মনে মানছে না। আমার প্রাণের ভিতরে মানে হৃদয়ে অন্তরে কিতা করা শুরু হয়ে গেছে। গুমটাকে উঠেও ফল্যার খাম আমার হইল গিয়া, মুখ দুইবার আগে যে খাম করি ই খাম হইল গিয়া, ইউটিউবও গিয়া দেখি ট্রেন্ডিং কিতা ভিডিও চলে আর তেওলা আর কি ভিডিও দেখা দেখি করতে করতে গিয়া ফাইলাম ট্রেন্ডিং এক ভিডিও। ট্রেন্ডিং এর ভিডিওটা দেখিয়া কইলাম 1.4 কোটির ভিউ ওয়ালা ভিডিও দেখিয়া কইলাম যে তে তো ভিডিওটা বালা ওয়ার কথা। ভিডিওত কিতা দেখছি জাননি? গোল্ডিগার গার্ড ও ওটা ভিডিও ট্রেন্ডিং আর কি। অন্য ক্রিয়েটারের কোনো সম্মানও নাই, মানে কত বালা বালা কন্টেন্ট বানাই দেয়। আমি কিবা নে আউরি কন্টেন্ট বানাই আর এটা বড় কথা নাই, কিন্তু কত ভালো ভালো কন্টেন্ট বানাই দিলা কিন্তু তার আর ভিডিও ট্রেন্ডিং আর না, কিতা ভিডিও গু ট্রেন্ডিং চলের দেখি ইউটিউবও গিয়ে একবার ট্রেন্ডিং মারিয়া কিতা ভিডিও ট্রেন্ডিং চলের। তো চিন্তা করলাম যে মাথা নষ্ট যখন হয়ে গেছে যে তোমার তার লোক একটা ভিডিও বানাইলে মাথা নষ্ট অবস্থায় ভিডিও বানাইলে ভিডিওটা মনে হয় একটু ট্রেন্ডিং তো যাইতো না, মানে মানুষের দেখবাও। আর তুমি তাই যদি সহযোগিতা করো তে তো আশা করি একদিন হাম বি ট্রেন্ডিং পে যায়ঙ্গে। হিন্দিতে এক লাইন কই দিছি লে মাত কি জানি, মা কইল গিয়া যে ভিডিও শুরু করার আগে কইলি যে ভিডিও যদি ভাল লাগে ভিডিওটা লাইক করে দিও, আমার বিষয়ে ভিডিওর বিষয়ে কিচ্ছু কর তাহলে কমেন্টও গিয়া কই দিও, আর চ্যানেল তো না ইয়ে থাকলে। লাল কালারের সাবস্ক্রাইব লেখা বটম গুট ক্লিক করিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। এখন শুরু করি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য মহৎ উদ্দেশ্যটা হইল গিয়া আমরার যে গার্জিয়ান আছো না, গার্জিয়ানের বিষয়ে একটু কথাবার্তা কইমু। হয়তো আমারে খারাপ পাইতে আরো খারাপ পাইলেও কিচ্ছু করার নাই, মারতায় তো বার্তায় নাই ইউটিউবের ইত্রে হইয়া না বললেই চলে। গার্জিয়ানের বিষয়ে কথা কইতে মাইছি, ব্যাপারটা হইল গিয়া যে আমরার যে গার্জিয়ান আছো নানি গরো গার্জিয়ানে কি কি করেন আমরার লগে বা আমরা কি কি করি তারার লাগিয়ে এই বিষয়ে কথা কইতে মাইছি। তা কথা কইয়া যাই দেখি কতটা পর্যন্ত কইতে পারি, তে আস্তে আস্তে কইয়া যাইমু, একটা একটা করে টপিক বাঙ্গিয়া যাইমু। একবারে বাচ্চা অবস্থার থেকে শুরু করি আর একবারে বুড়াত নিয়ে শেষ করমু, তেও বাচ্চার থেকে শুরু করি আর যখন আমরা ছোট আসলাম সব তো ছোট আসলাই, আমি একলা আসলাম না, সব মিলিজুলি সব ছোট আসলাম। তো ছোটর থেকে বড় হয়েছি এক একটা দাপ পারিয়ে গেছি, ও দাপে দাপে আমিও কইয়া যাইমু। তো যখন আমরা ছোট আসলাম তখন আমরা কিতা করতাম, খেলাধুলার যাইতাম, ওবাই হবাই ঘুরিতাম, হেনবাড়ি হেনবাড়ি ওটা ওটা করতাম আর কি, লগর যা অরুতা আসুন সারা এক জায়গা থরি লইতাম, মাইডাঙ্গা করতাম, চিন্তা আঁটতাম, বিকালে বিচার হইতো, এলা ওই সেইটা কিচ্ছু নাই। কিন্তু এর পরে আমরা একলগে মিলিজুলি থাকতাম, কিন্তু আমরা গার্জিয়ানে এটার কিতা মনে করতে জানুনি, একজনে আরেকজন দে গিয়া মায় বাবারে গিয়া কইতা ইগু ইগু নষ্ট হয়ে গেছে, ছেলেটা ফুরা নষ্ট হয়ে গেছে, ইগুরে আর বসে রাখা যেত না, ও বয়সও যদি ইগে ইটা করে বাদ বাকি বয়সও কিতা করবো। তো হরু থাকতে থাকি ওইলার শুরু হয়ে যায়, এটা বড় কথা না, কিন্তু বড় কথাটা হইল গিয়া তারা বুঝতে চাই না যে একজন মানুষ বাঁচতে হইলে তারও খেলাধুলার প্রয়োজন আছে। একটু খুলে বলুন, তারা বাঁচিছেন তারা কিতা খেলাধুলা খেলাইছেন না বেজান খেলাইছেন, কিন্তু তারার বেলা ওলা খুঁজছেন লাগে তারা আমরার বেলা খুঁজরা। তো ওরকম চলিয়া যার আমরার এই কিতা খুঁজতাম আর কি, আমরার জীবনটাতে চলিয়া যাইতে 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 আস্তে আস্তে এই দাব পারিয়ে যখন উঠি গেল স্কুলও, স্কুলও যাওয়ার সময় একটাই কেন বেদা বেদ থাকে, যদি তোমার ছোট বোন তাকিয়া থাকে তো তুমি বেদা বেদটা বুঝতে পারবে, বেদা বেদটা হইল গিয়া তোমারে যদি দেওয়া হয় 5 টাকাতে তোমার ছোট বইনটা দেওয়া হইব 10 টাকা। তাও সত্য, যেদিন তোমারে দেওয়া হইব 10 টাকা তোমার ছোট বইনটা দেওয়া হইব ওইদিন 15 টাকা। এই বেদাবেদটা চলিয়া যায় কারণ তুমি তো ছেলে, তোমার কোনো টাকার প্রয়োজন নাই, তুমি ইনকাম করো। তারা ও আর কি ও লেদ বয়স থেকে চিন্তা করিয়া বইরুন যেন হেই তা তার চলবো, 5 টাকা দিলেও তার চলবো, এগুলো 10 টাকা দেওয়া লাগবো। আসলে আর কি আমরা উঠে অত গুরুত্বপূর্ণভাবে কেউ নজর দেয় না, ও ওলা ছাড়িয়ে যাইতরা আর কি। তো ও ওলা চলতে চলতে বাড়ির গাইল যা আছে গাইল খাইলে ও তুমি যদি তোমার ছোট বইন থাকে তাই বাঁচি যাইব, তোমার উঠে গাইলটাই নিঃসন্দেহে পড়বো। 100% সত্যি, 100% সত্যি, কারণ আমিও বুঝি আর 100% সত্যি যেন মাত মাতি আর আমি। তো মা তুলে গিয়া এরপরেও তো শেষ নাই, এরপরেও যদি আর কি যে কোনো বিষয়ে তোমার যদি আর কি বড় ভাই বোন খেও তাকইনতে তুমি দেখবা যদি তারার উপরে কোনো ফায়ার আয়
বাটর বাট দুগ্গু তুমি খাওয়া লাগবো, ও কনসেপ্টটা আমি বুঝতে পারলাম না যে বাটর বাট দুগ্গু আমি কেনে খাইতাম। দেখবা সবে মিলিজুলিয়া এগুলো দিলা বানাইয়া, তুমি লুকাই লুকাই কোনায় কোনায় আটরা, এর বাদে তোমারে দৌড়ে তোমার ফিটি দি দিদা দুগ্গু, এই যেন বনাসি গুণ ইগুন আঁকিলা আমি ওখান বুঝতাম পারি না যে ইগুন আমরা ফিটি তা আঁকিলা, কইন যেন বাটর কিল বুতে গিলা মানে ও বাটর কিল ইগুন আর কি, জেসা করলে হোক জেসা দরবার হোক জেসা মাত হোক হিগে দুই কিল খাইলে তোমার উফরে একগু ফলব সিটা, এখান চিন্তা করিও না, তো ও হলো চলিয়া যায় এর ফরে তার আর উফরে গুরুত্ব বেশি, যদি গড় কোনো বই থাকিয়া থাকে দেখবা গুরুত্বটা তার আর উফরে বেশি, ভাত খাওয়ার আগে ঘুরে 32 বার ডাক দিবা, ইগে টিভি দেখ তুমি যদি টিভি দেখার থাকো আর ইগে যদি জীবনেও টিভি দেখে না রাখতা হয় টিভি দেখা, এদিন তো একটা ফুরোইদর বাড়ি তোমার খুব ভালো আছে কইবা তোর অতদিন থেকে দেখিয়ে তোর হাউস মিটিছে না নিয়ে দেখতে দে দেখতে দিলে, তাই যদি লাগাতার দেখে এর বাদে যদি তুমি মাঝখান থেকে একদিন যাও তো এইদিনও গাইল গাইবা যেন তুই জীবনে টিভি দেখা তাস না, দেখিলে ইস তো গুবই গেছে ও তুইনু আই হইছ বলেন কি না, মানে কোনো লাইনে তুমি বাঁচতে পারতাই না, এর ফলে তো কত ধরনের মাত যারা মেয়ে মানুষ তখন তারা আমরা আর কি ছেলেরার তাকে একটু ফরাত বাজার তখন 90%-এর ক্ষেত্রে কইয়া বাদে কইবা আমি ফরাত খুব বালাতে ইখান কইও না আমি 90% কইলেইছি, মা ধরল গিয়া তারা ফরাত মোটামুটি আমরা থেকে বালা তখন জাল লাগে তারা মার্কও একটু বালাই যায় তারা মার্ক বালা হওয়ার কারণে ফুরন বাড়িটা আমরা কপালও পড়ি, কত কষ্ট করে কত ফড়ে তুই তো ফড়স না, তুই একটা বলো দিবে রিস্কা চালাইবে ঠেলা চালাইবে বাদ বাকি জীবন খাইতে কিলা তোর তোরা লইয়া আমরা সারা চিন্তা, তাইলে বহুত ধরনের মাত মাতি বাইতা হুনতে 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 গাত লাগে না অভ্যাস হয়ে গেছে এটা বেজান খুঁজ তারা, তো ওলাও আর কি চলিয়া যার এর ফরে মেইন মাত হইল গিয়া যখন তোমার বয়সটা লাইনে উঠে যাইব তখন তুমি বুঝতে পারবা ভুল কোনটা শুদ্ধ কোনটা, কোনো একটা জিনিস যদি দেখিয়া তারা আর কি ভুল কই তুমি যদি তারা শুদ্রে ইটাই করিয়া খোঁজ না এটা ইলা না এটা ওলা তে উঠিয়া খুবই তুন কিলা জানো তুই কোন দিন দুনিয়া তাই সত্রি হেই তোর মাথা নষ্ট, তোর আগে আমরা দুনিয়া তাইছি আমরা জানা আছে তুই না আমরা ইকান লাগ নয় এলা মানে ও যেন বয়ান শুরু হইব বহুত সময় এই বয়ানটা চলবো যার লাগে এটা মাতো আমরা যাই না, এর ফলে যখন দেখতে 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 যারে না তখন একটা মাত মাতিবে মাত মাতার পরে খালকের ভিডিও যেন কইছিলাম আর যদি তুমি গুড়িয়া খো ওলা ওলা উঠে কবে তর্ক করে তর্ক করে ও যেন কইছিলাম ওলা উয়া একটা চিন্তা করার বিষয় না, মানে যে কোনো মাত তুমি যদি একটা আর্গুমেন্ট করে থাকো উঠে কবে তর্ক করে তো তর্ক অর্ক করে না একটা জিনিস বোঝানিত লাগলে তারা বুঝ তারা যদি বুঝুন না তো এটা কইবা তর্ক করে কিন্তু তারা বুঝতে পারে না তর্ক কীটা আর বুঝানি কী তাই এর লাগিয়ে আমরা আর কি তা মাতো যাই না, কারণ ফুরন বাড়ির সফল লুই আইছ ভাই ফুরন বাড়ি ফোরব যতটা আমি চিন্তা করি তার সবর বেলা আইব তুমি যেগুন খারা এগুন দিবাই তোমার সরু তারে আমি যেগুন খাই আর এগুন দিব তোমার তোমারে না আমার সরু তারে ওলাও আর কি ওলা চলিয়া যাইব তো এইটা লিয়া মন খারাপর কিচ্ছু নাই তারা বকিয়া যাইবা তুমি বহা সহ্য করিয়া যাওয়ার তারা বকইনো তোমার বালাল লাগিয়া বহা তো বহা বাই কোনোদিন কোনো খানো গিয়া আইতে তোরা দেরি করিলে ইও দেখবাই ফিস ফুরিবার ওখান আর সামনা ফুরিবার ওখান দোকান এক জায়গাত করবা সুত্রি দি গাইড দিবার তোমার ফিটিত খাই জোহার জোহার বাড়ি শুরু হইব ইটা উইয়া যায় ইটা আমরা অভ্যাস হয়ে গেছে, আর যদি ও জায়গাত যদি তারা ফুরিয়ে কিচ্ছু করে এগুলো তো অ্যাকশন হয় না কিন্তু আমরা যদি এই চুল বরাবর কোনো বেড়াচেরা করি এর লাগে ফুরন বাড়ি খোফালো আই এর পরেও তারা শান্তি পাইন না যে তু দেখবা এ তুই এখন কুটা দিবা খুচা দিবা যতটা জানে হয় তারা অতটা করবা ওটা হইলে গিয়ে আমরা গার্জিয়ান কিন্তু এর পরেও গিয়া লাস্টে হইলো গিয়ে আমরা গার্জিয়ানে আমরা বালার লাগিয়ে ওইটা করেন আমরা বুঝি আর আমরা বালার লাগিয়ে এটা করেন কিন্তু অত ফুরন বাড়ি খেলি এই তো জীবন কিছু সময়া দিও কিছু আমরাও তো বাঁচিতাম সেই আর নাই ডেইলি যদি এক মেকুট দিয়ে খালি ভাত খাওয়া বই আনলে খেদা ওইগুলো খেদাইতে খেদাইতে বাদে এগুলো অভ্যাস দিব খেদাইতে রইলে খেদাইতে তাই ইয়া তাই সগুলা গাইয়া এন্টিনা লাগাইয়া তোমার ফাঁস গোসা দিব এন্টিনা লাগে গোসা দিব কইতে মনে হয়েছে বাদ দিন ভাত খাওয়াত বই আনলে দেশ নাই নেই যে মেকুর জাতীয় বিলাই যেতা যেন বিলাই মেকুর ক্যাট তো আর কামরার বাসায় তো আমরা গরো কিতা খো তুমি তাই কিছুয়ে বিলাই কইবাই কিছুয়ে ক্যাট কইবাই কিছুয়ে কিতা কইবাই মেকুর কইবাই তো এই যে তারা যখন তুমি ভাত খাওয়াতব তখন নিচে আই না ইয়ে যখন তারা এন্টিনা লাগে তোমার ফাওয়ার মাঝে ও ওলা যাইন না নি কিতা কইতাম আমার তো নাড়ি নক্ষত্র সব আর কি শিরশিরাইয়া উঠে মনে কই আসার মার্থা আমার গঠনা লম্বা করলি তাম কিন্তু গঠনা লম্বা করতে পারতে না এনেও গার্জিয়ানোর গাইল আছে মেকুর মারা ফাফিকান জানোস না নে কইয়া শুরু করে দিবা তারা বয়ান দেওয়া এর লাগে আমরা ইতা তো যাই না আমরা মাত খোঁতার যাই না কারণ মাতিয়া কিতা করতে তারার লগে মাতিয়া ফারতাই না কারণ যতও কোন না কেনে ডাউনলোড তারাও দিছুন মেইন মাতই লগে গার্জিয়ানোর বিষয়ে কথা কোয়া তাইছিলাম কই না তোরা তোমার তার লগে মাতি তোমার তানো গার্জিয়ানে ওটা করণ্য ওটা জানি তো যদি ইলা করণতে কমেন্ট আমার জানাইও
আর যদি ইলা খরণ্যাতে লাইক দিলেই না বাদে লাইক এই তো না লাইক দিলেই খরণ্যা খরণ লাইক দিলেই আর ভিডিওটা যত পারো শেয়ার করিও। শেয়ার করলে কিতা হয়, শেয়ার করলে টাকা লাগে না, শেয়ার করিয়া যাইও। আর ভিডিও আর লম্বা করতাম না, ওখানেও শেষ করে দিমু। টাটা, আমারও বহুত খাম আছে, বাদাম চাট খাইতাম। যাও, আরেকদিন কথা হইব, আজকে আর শেষ স্কুল, ছুটি দিলাম স্কুল।